হ্যালো স্টুডেন্টস, আজ আমরা দশম শ্রেণীর গণিতের 13 নম্বর অধ্যায় ভেদ বা ভ্যারিয়েশন সম্পর্কে পড়ব। এই অধ্যায়ে আমরা ভেদ এবং তার বিভিন্ন প্রকার অর্থাৎ সরল ভেদ, ব্যস্ত ভেদ এবং যৌগিক ভেদ সম্পর্কে পড়ব। তাহলে চলো শুরু করা যাক। ভেদ ভ্যারিয়েশন অধ্যায় 13। প্রথমে আমরা শুরু করছি সরল ভেদ দিয়ে। দুটি চলরাশি এ ও বি ভিন্ন ভিন্ন মান গ্রহণ করলেও তাদের অনুপাত যদি সর্বদাই ধ্রুবক হয় তবে এ ও বি পরস্পরের সঙ্গে সরল ভেদে বা ডাইরেক্ট ভ্যারিয়েশনে আছে বলা হয়। এ এবং বি এই ভেদ সম্পর্ককে প্রতীক চিহ্নে প্রকাশ করা হয় এ সমানুপাতিক বি, এটি হলো সমানুপাতিক চিহ্ন বা প্রপোর্শনাল সাইন, এবং লেখা হয় এ বি এর সঙ্গে সরল ভেদে বা সংক্ষেপে ভেদে আছে। এখন এ প্রপোর্শনাল টু বি বা এ সমানুপাতিক বি হবে যখন এ বাই বি এটা এদের যে অনুপাত সেটা হবে ধ্রুবক। তাহলে এই ধ্রুবককে যদি আমরা কে হিসেবে লিখি তাহলে আমরা কি লিখতে পারছি, এ বাই বি ইকুয়ালস টু কে বা এ ইকুয়ালস টু কে বি। তাহলে কে এখানে শূন্য নয়, এরূপ একটি ধ্রুবক, এই ধ্রুবককে আমরা ভেদ ধ্রুবক বা কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন বলে থাকি। এবার যদি এ প্রপোর্শনাল টু বি বা এ সমানুপাতিক বি হয় তাহলে এ ইকুয়ালস টু কে বি, যেখানে কে একটি ভেদ ধ্রুবক। আবার বিপরীত ক্রমে আমরা এটাও বলতে পারি যে যদি কোনো প্রশ্নে লেখা থাকে যে এ ইকুয়ালস টু কে বি তাহলে আমরা কি লিখতে পারি, যে এ প্রপোর্শনাল টু বি হবে যদি কে সেখানে ভেদ ধ্রুবক হয়। তাহলে এখানে এই চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে যদি এ এবং বি সরল ভেদে থাকে অর্থাৎ এ সমানুপাতিক ভি হয় তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে তারা একই অনুপাতে বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে, যেটা এখানে আমরা দেখলাম তাদের অনুপাতটা ধ্রুবক হচ্ছে, অর্থাৎ তারা একই অনুপাতে বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে। এদের মান যদি ধরে নিই, এদের এর মান এখানে এ এবং এখানে বি কে নির্দেশ করা হচ্ছে এই অক্ষ বরাবর, তাহলে সেক্ষেত্রে যদি এর মান এখানে থাকে আর বি এর মান এখানে থাকে তাহলে এখান থেকে আমরা লম্ব টেনে এদের মানটা পেলাম, অর্থাৎ এরপর এই গ্রাফটা অনুযায়ী এটা আরও বাড়ছে, তার মানে তারা একই অনুপাতে বাড়ছে। মানে আমরা যদি ধরি এ 3 এবং বি 2, তাহলে এ বাই বি মানে কত, 3 এর 2। তারপরে এ এবং বি এর মান এমন হবে যে তারা এই 3 এর 2, তাদের অনুপাতটি এই ধ্রুবকের সাথে সমান হবে। যেমন পরবর্তী ক্ষেত্রে যদি এর মান হয় 6 এবং বি এর মান হয় 4, তাহলে সেক্ষেত্রে আমরা এ বাই বি করে কি পাবো, 6/4 মানে কি 3/2, তাহলে কি আবার তাদের অনুপাতটা এই ধ্রুবকের সাথে সমান হচ্ছে, তাহলে একই অনুপাতে বাড়ছে বা কমছে, তাহলে তারা এ এবং বি সরল ভেদে আছে। এবার আমরা আসছি ব্যস্ত ভেদে। দুটি চলরাশি এ ও বি ভিন্ন ভিন্ন মান গ্রহণ করলেও তাদের গুণফল যদি সর্বদাই ধ্রুবক হয় তবে এ ও বি পরস্পরের সঙ্গে ব্যস্ত ভেদে বা ইনভার্স ভ্যারিয়েশনে আছে বলে ধরা হয়। এক্ষেত্রে এ ও বি এর এই ভেদ সম্পর্ককে প্রতীক চিহ্নে প্রকাশ করা হয় সেটি হল এ সমানুপাতিক 1/b, এবং লেখা হয় এ বি এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এখন এ প্রপোর্শনাল টু 1/b বা এ সমানুপাতিক 1/b হবে যেখানে এ ইন্টু বি ইকুয়ালস টু হবে ধ্রুবক, মানে এ বি এর গুণফল হবে ধ্রুবক, বা এ বি ইকুয়ালস টু এম, অর্থাৎ ধ্রুবকের জায়গায় আমরা এম নিচ্ছি, তাহলে এমটা এখানে কি, এম হলো শূন্য নয়, এরূপ একটি ধ্রুবক। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এ বি ইকুয়ালস টু যদি এম হয় তাহলে এ ইকুয়ালস টু এম ইন্টু 1/b। এবার
ए प्रोपोर्शनल टू वन बाई बी होले ए इक्वल्स टू एम इंटू वन बाई बी बा ए बी इक्वल्स टू एम, जेखाने एम होलो भेद ध्रुवक एवं विपरीत क्रमे आम्रा बोलते पारी जे ए इक्वल्स टू एम इंटू वन बाई बी बा ए बी इक्वल्स टू एम जदि हय ताहले ए प्रोपोर्शनल टू वन बाई बी होबे। अर्थात एक्षेत्रे आम्रा এই সিদ্ধান্তে উপনীত হলাম যে যদি আমাদের প্রশ্নে এ ইকুয়ালস টু এম ইন্টু ওয়ান বাই বি থাকে বা এ বি ইকুয়ালস টু এম থাকে, তাহলে আমরা বলতে পারি যে এ এবং বি ব্যস্তভেদে আছে বা এ এবং ওয়ান বাই বি সরল ভেদে আছে। তাহলে এখান থেকে যে যে সিদ্ধান্তে আমরা এসেছি সেটা একে একে বলবো। প্রথমে হলো এ বাই বি ধ্রুবক হলে এ প্রপোর্শনাল টু বি হবে, ए बी इक्वल्स टू जदि ध्रुवक है तेल ए प्रोपोर्शनल टू वन बाई बी हबे। जदि ए बी एर संगे व्यस्त भेदे थाके ताहले आम्रा बोलते पारी जे ए आर वन बाई बी एर साथे सरल भेदे थाके, तेले ए प्रोपोर्शनल टू वन बाई बी लेखा माने ए एवं बी व्यस्त भेदे किन्तु ए एवं वन बाई बी सरल भेदे। एखाने आम्रा चित्रेर माध्यमे ইনভার্স ভ্যারিয়েশন বা ব্যস্ত ভেদকে চিহ্নিত করেছি। কি করে? যদি আমরা এই অক্ষ বরাবর বি, অর্থাৎ ভুজ বরাবর যদি বি এবং কোটি বরাবর যদি আমরা এ কে ধরি, তাহলে এক্ষেত্রে আমাদের দেখছি যে এ প্রপোর্শনাল টু ওয়ান বাই বি হচ্ছে। এর অর্থ কি? এর অর্থ হলো এ যখন বাড়ছে তখন বি কমছে, বা বি যদি বাড়ে তাহলে এ কমছে। তাহলে কিভাবে? যদি আমরা ধরি এখানে আমরা যদি মার্ক করি এক দুই তিন করে, তাহলে ধরে নিচ্ছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে এই এখানে আমরা ধরে নিচ্ছি এটা ছয়। তাহলে ছয়কে যদি আমরা এপাশে যদি এক দুই তিন চার পাঁচ ছয় আবার আঁকি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে লম্ব টানলে যখন এ ছয় তখন বি এক, অর্থাৎ এ যখন ছয় এখানে বি এক ধরল। এবার ধরে নিচ্ছি এ কমছে, এ কমছে মানে এ ধরছি ছয় থেকে পাঁচ হচ্ছে। যদি পাঁচ হয় আবার এই অক্ষ বরাবর যদি এই পয়েন্ট থেকে আমরা আবার লম্ব টানি, তাহলে দেখা যাচ্ছে বি কত হচ্ছে এ পাঁচের জন্য, বি হয়ে যাচ্ছে 1.5। মানে কি হচ্ছে? এ কমছে বি বাড়ছে। আবার যদি আমরা ধরে নিই চার মতো হয়, তাহলে এই ক্ষেত্রে এর মান পাচ্ছি আমরা দুই। তার মানে এ যখন চার বি তখন দুই, তার মানে এ যখন কমছে বি তখন বাড়ছে, তাই এ এবং বি পরস্পরের সাথে ব্যস্ত ভেদে আছে। এবার যৌগিক ভেদ। যদি একটি চলরাশি অন্য দুটি বা ততোধিক চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে, তবে প্রথমে চলরাশিটি অন্য চলরাশিগুলির সঙ্গে যৌগিক ভেদে বা জয়েন্ট ভ্যারিয়েশনে আছে বলে ধরা হয়। কীরকমভাবে? মানে এখানে বলা হচ্ছে এ চলরাশি যদি দুটি চলরাশি বি এবং সি এর সাথে যৌগিক ভেদে থাকে, তাহলে আমরা কি বলতে পারি? এ প্রপোর্শনাল টু বিসি বা এ ইকুয়ালস টু এন ইন্টু বিসি, যেখানে এন হলো ভেদ ধ্রুবক এবং এন এর মান শূন্য ব্যতীত অন্য কোনো মানে এটি সিদ্ধ হবে। এবার আমরা যৌগিক ভেদের উপপাদ্যে আসি। এ বি সি তিনটি রাশি এরূপ যে যদি এ প্রপোর্শনাল টু বি হয় তখন সি অপরিবর্তিত থাকে এবং এ প্রপোর্শনাল টু সি হয় যখন বি অপরিবর্তিত থাকে, তবে এ প্রপোর্শনাল টু বি সি হবে যখন বি এবং সি উভয়ই পরিবর্তনশীল। তাহলে আমরা যৌগিক ভেদের উপপাদ্যে পেলাম যে এ বি সি তিনটি রাশির যদি প্রথমটি দ্বিতীয়টির সাথে সরল ভেদে এবং প্রথমটি যদি তৃতীয়টির সাথেও সরল ভেদে থাকে, তাহলে প্রথম রাশিটি বাকি দুটি রাশির সাথে যৌগিক ভেদে থাকবে।
কখন থাকবে? যখন এ প্রপোর্শনাল টু বিসি হবে, যখন বি এবং সি উভয়ই পরিবর্তনশীল হবে। এক্ষেত্রে দ্রষ্টব্য হলো যে একই উদাহরণে একাধিক ভেদ থাকলে বিভিন্ন ভেদের ক্ষেত্রে ভেদ ধ্রুবক বিভিন্ন হয়। অর্থাৎ যদি আমরা এ প্রপোর্শনাল টু বি লিখি এবং তারপর আমরা লিখতে পারি কি এ ইকুয়ালস টু কে বি, তাহলে এক্ষেত্রে ভেদ ধ্রুবক কে? আবার দ্বিতীয় ক্ষেত্রে যদি এ প্রপোর্শনাল টু সি লিখি তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি কি এ ইকুয়ালস টু এল সি, যেখানে এল হলো ভেদ ধ্রুবক, প্রত্যেকটিরই মান নট ইকুয়ালস টু জিরো। এবার যদি আমরা লিখি এ প্রপোর্শনাল টু বি সি, সেক্ষেত্রে এ ইকুয়ালস টু আমরা যদি লিখি এম বি সি, সেখানে এম নট ইকুয়ালস টু জিরো, এটি হলো আরেকটি ভেদ ধ্রুবক। তাহলে প্রতিটি ক্ষেত্রে ভেদ ধ্রুবক বিভিন্ন হচ্ছে, প্রথম ক্ষেত্রে কে, দ্বিতীয় ক্ষেত্রে এল, তৃতীয় ক্ষেত্রে এম। এখন আমরা ভেদ সংক্রান্ত কিছু উদাহরণমালায় চলে আসছি। এক নম্বর হলো, যদি ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার হয় এবং ওয়াই ইকুয়ালস টু নাইন হলে এক্স ইকুয়ালস টু নাইন হয়, তবে ওয়াই ইকুয়ালস টু ফোর হলে এক্সের মান কত হবে? এটা প্রথম কোশ্চেন, এবং তার সাথে রিলেটেড আবার এক্স ইকুয়ালস টু ফোর হলে ওয়াই এর মান কত, আমরা একে একে বুঝে নিই। প্রথমে যদি ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, এটা প্রশ্নে দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে, বা এখানে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার, যেখানে কে হলো ভেদ ধ্রুবক। যেহেতু এখানে বলা হয়েছে যে ওয়াই এবং এক্স স্কোয়ার সরল ভেদে আছে, তাহলে তাদের মাঝে আমরা সমানুপাতি চিহ্ন এখানে দেওয়া আছে, তাহলে সেটাকে তুলে যদি আমরা সমান চিহ্ন আনি তাহলে আমরা কে ভেদ ধ্রুবকটাকে নিয়ে আসলাম এবং কে এর মান নট ইকুয়ালস টু জিরো হতে হবে। এবার এক্ষেত্রে আমরা প্রথম কন্ডিশনটা প্রয়োগ করি, অর্থাৎ আমরা বলছি যে প্রথম ক্ষেত্রে ওয়াই ইকুয়ালস টু নাইন, যদি ওয়াই ইকুয়ালস টু নাইন হয় তাহলে বলা হয়েছে এক্স ইকুয়ালস টু নাইন, তাহলে এইটা যদি আমরা এই এক নম্বর ইকুয়েশন, অর্থাৎ প্রথমে যদি আমরা এই ইকুয়েশনটা নিয়ে থাকি, এটাকে এক ধরে থাকি, তাহলে এই এক নম্বর সমীকরণে, এক নং সমীকরণে এক্স ও ওয়াই এর মান বসিয়ে পাই, এক্স এবং ওয়াই এর মান বসিয়ে পাই, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত ছিল, ওয়াই ইকুয়ালস টু ছিল কে এক্স স্কোয়ার। এবার মান বসানোর পর আমরা কি পাচ্ছি, ওয়াই হলো নয় আর কেটা কে এর জায়গায় থাকলো, আর এক্স এর জায়গায় নয় বসছে, তার মানে নয়ের এখানে এক্স স্কোয়ারের জায়গায় নাইন হোল স্কোয়ার, বা আমরা লিখতে পারি কে ইকুয়ালস টু কত হচ্ছে, নাইন বাই নাইন হোল স্কোয়ার, তার মানে আমরা কত পাচ্ছি কে এর মান, একের নয়। তাহলে এখান থেকে আমরা ভেদ ধ্রুবকের মানটা পেয়ে গেলাম। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের প্রথম কোশ্চেনটা সলভ করতে হবে, অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু চার হলে এক্স এর মান কত। তাহলে আবার আমরা লিখছি যে এক নং সমীকরণ হতে আমরা পাই, এক নং সমীকরণ হতে আমরা পাচ্ছি যে ওয়াই ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার। এবার সেখানে আমরা যদি বসাই ওয়াই ইকুয়ালস টু চার, তাহলে ওয়াই ইকুয়ালস টু ফোর, আর কে কে এর মানটা আমরা কত পেয়েছি, একের নয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এক নং সমীকরণে আমরা ধরে নিচ্ছি দ্বিতীয় ক্ষেত্র,
তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি? y ইকুয়ালস টু 4 যেটা বলে দিয়েছে, x এর মান আমাদের বার করতে হবে, আর এখানে k এর মান আমরা অলরেডি বার করে নিয়েছি। তাহলে 1 নং সমীকরণে y ইকুয়ালস টু 4 আর k ইকুয়ালস টু 1/9 বসিয়ে পাই, তাহলে আমরা এখানে বসিয়ে কি পাবো? y এর জায়গায় 4, k এর জায়গায় 1/9 ইনটু x2, বা এখানে আমরা পাচ্ছি হলো 4 9 36, এই 9টা এখানে গুণ হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু কত হচ্ছে? x2। বা আমরা কি লিখতে পারি? x2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি 36। জাস্ট x-টাকে আমরা বাঁদিকে নিয়ে এলাম এবং 36-টাকে ডান দিকে, তাহলে x এর ভ্যালু কত হবে? √36 মানে কত? ±6। তাহলে প্রথম উত্তরে আমরা কি পাচ্ছি? অতএব y ইকুয়ালস টু 4 এর জন্য x এর মান হবে ±6। এবার আসছি দ্বিতীয় ক্ষেত্রে, মানে আর একটা যে কোশ্চেন ছিল, আবার x ইকুয়ালস টু 4 হলে y এর মান কত? তাহলে আমরা আবার 1 নং সমীকরণে ফিরে যাই। 1 নং সমীকরণে এবার আমরা কি করছি, কি কি বসাচ্ছি? y এর মানটা আমাদের বার করতে বলেছে, আর x এর ভ্যালু বলে দিয়েছে 4। তাহলে x ইকুয়ালস টু 4, আর ভেদ ধ্রুবকটা আমরা আগেই বের করে নিয়েছি 1/9, এর মান বসিয়ে পাই। এর মান বসিয়ে আমরা কি পাই? প্রথমে সমীকরণটা আমরা লিখে নিচ্ছি, kx2। এবার তার জায়গায় y এর জায়গায় yটা আমাদের বার করতে হবে, k হলো 1/9, আর x এর জায়গায় 4 বসিয়ে x2 মানে 4 স্কোয়ার, তাহলে এখানে আমরা কত পাচ্ছি? y ইকুয়ালস টু 4 4 16/9। তাহলে দ্বিতীয় উত্তরটা আমাদের কি হচ্ছে, যে x ইকুয়ালস টু 4 এর জন্য y এর মান হবে 16/9। x ইকুয়ালস টু 4 এর জন্য y এর মান হবে 16/9। এবার আমরা আসছি দ্বিতীয় নম্বর অঙ্কে। আচ্ছা, x y এর বর্গের সঙ্গে সরল ভেদে এবং z এর সাথে ব্যস্ত ভেদে আছে। যদি y ইকুয়ালস টু 4 আর z ইকুয়ালস টু 2 হয়, তাহলে x ইকুয়ালস টু 2 হয়, তবে x ইকুয়ালস টু 3 ও z ইকুয়ালস টু 3 হলে y এর মান নির্ণয় কর। তাহলে প্রথমে আমাদের প্রথম লাইনে বলা হয়েছে প্রশ্নে যে x y এর বর্গের সাথে সরল ভেদে আছে। তাহলে আমরা প্রথমে লিখছি প্রশ্নানুসারে x y এর বর্গের সাথে সরল ভেদে, মানে x প্রপোর্শনাল টু y2, কারণ y এর বর্গের সাথে বলেছে, y স্কোয়ারের সাথে সরল ভেদে আছে, এটা জানতে পারছি। তাছাড়া আর কি জানতে পারছি? এবং আমরা জানতে পারছি যে x z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে x প্রপোর্শনাল টু 1/z ব্যস্ত ভেদে আছে। তাহলে প্রশ্ন অনুসারে এই দুটো জিনিস আমরা জানতে পারছি। এবার যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা কি জেনেছি? যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা কি জেনেছি? আমরা জেনেছি যে a প্রপোর্শনাল টু b হয় যখন c ধ্রুবক, a প্রপোর্শনাল টু c হয় যখন b ধ্রুবক। যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী a প্রপোর্শনাল টু bc যখন b এবং c
উভয়ই পরিবর্তনশীল। তাহলে এখান থেকে আমরা এই প্রশ্নের জন্য আমরা এখানে কি করতে পারি, তাহলে x প্রপোর্শনাল টু y স্কয়ার লেখা আছে আর x প্রপোর্শনাল টু 1 বাই z লেখা আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী x প্রপোর্শনাল টু y স্কয়ার ইনটু 1 বাই z, মানে কি দাঁড়াচ্ছে x প্রপোর্শনাল টু y স্কয়ার বাই z, যেখানে y এবং z পরিবর্তনশীল। আচ্ছা, তাহলে এবার আমাদের প্রশ্নে প্রথম ক্ষেত্রে যে কন্ডিশনটা দেওয়া আছে যে y ইকুয়ালস টু 4 আর z ইকুয়ালস টু 2, তাহলে আমরা এখানে লিখছি প্রথমে যে x প্রপোর্শনাল টু y স্কোয়ার বাই z বা x ইকুয়ালস টু k y স্কোয়ার বাই z, যেখানে যেখানে k হলো কি ভেদ ধ্রুবক কে হলো ভেদ ধ্রুবক এবং কে নট ইকুয়ালস টু জিরো। এবার এই ইকুয়েশনটাকে যদি আমরা এক নম্বর সমীকরণ বলি, এক হিসেবে ধরে নিই, তাহলে আমরা এখানে প্রথমে পাচ্ছি প্রথম ক্ষেত্রে আমরা পাচ্ছি y ইকুয়ালস টু 4, z ইকুয়ালস টু 2 হলে x ইকুয়ালস টু 2 হয়। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা এক নং সমীকরণে y ইকুয়ালস টু 4, z ইকুয়ালস টু 2 এবং x ইকুয়ালস টু 2 বসিয়ে পাই। তাহলে সমীকরণটা কি ছিল? x ইকুয়ালস টু k y স্কোয়ার বাই z, তাহলে x ইকুয়ালস টু k y স্কোয়ার বাই z। এবার এখানে আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি, তাহলে x ইকুয়ালস টু 2, k এর ভ্যালুটা আমাদের বার করতে হবে, y এর ভ্যালু হলো 4, তার মানে y স্কোয়ার যেহেতু তাহলে 4 এর হোল স্কোয়ার বাই z মানে এখানে 2। তাহলে এখানে আমরা পাচ্ছি এখানে 2 আর 2 গুণ হয়ে যাচ্ছে 4 ইকুয়ালস টু k ইনটু এখানে 4 স্কোয়ার। তাহলে k এর ভ্যালু আমরা কি পাচ্ছি 4 বাই 4 স্কোয়ার, মানে কি পাচ্ছি 1/4। এবার k এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, এবার কি বলা হয়েছে, তাহলে x ইকুয়ালস টু 3, z ইকুয়ালস টু 3 হলে y এর মান নির্ণয় কর। আবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে, এক নং সমীকরণে x ইকুয়ালস টু 3, z ইকুয়ালস টু 3 বসিয়ে পাই। x ইকুয়ালস টু 3, z ইকুয়ালস টু 3 বসিয়ে আমরা পাচ্ছি। আমরা ইকুয়েশনটা লিখে নিচ্ছি x ইকুয়ালস টু k y স্কোয়ার বাই z, তাহলে x এর জায়গায় বসাচ্ছি 3, z এর জায়গায় বসাচ্ছি 3, আর k এর ভ্যালু আমরা এখান থেকে কি পেলাম 1/4, তাহলে k এর ভ্যালু এখানে আমরা বসাচ্ছি 1/4 ইনটু y স্কোয়ার। তাহলে y স্কোয়ারের ভ্যালু কত হবে, এখানে 3 আর 3 গুণ হয়ে যাচ্ছে 9 ইকুয়ালস টু 1/4 ইনটু y স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4টা এখানে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 4 9 36 ইকুয়ালস টু y স্কোয়ার। তাহলে আমরা পেলাম y স্কোয়ার ইকুয়ালস টু 36, অর্থাৎ y ইকুয়ালস টু কি রুট অফ 36, মানে আমরা লিখতে পাচ্ছি y ইকুয়ালস টু প্লাস মাইনাস 6। অতএব উত্তরটা আমাদের কি হচ্ছে,
एक्स इक्वल्स टू थ्री और जेड इक्वल्स टू थ्री होले वाई एर मान वाई एर मान होबे प्लस माइनस सिक्स जेखाने भेद ध्रुवक एर मान हलो एक इच्छा।